আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকের আহ বেশি কথা না বলে তাহলে চলো আজকে যে টপিক সেই টপিকে যাওয়া যাক আজকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা যে লুসি সিরিজটা চলছিল মানে লুসি পোয়েমস আমি তোমাদের সাথে আলোচনা করছিলাম আজকে তার যে তিন নম্বর কবিতা অর্থাৎ আই ট্রাভেলড অ্যামাং আননোন মেন এই কবিতাটা তোমাদের সাথে আজকে আলোচনা করব লাইন বাই লাইন অ্যানালিসিস করব বা এক্সপ্লেনেশান যাই বলো না কেন তোমাদের সাথে আলোচনা করব তবে তার আগে চলো এর যে পাবলিকেশন হিস্ট্রি সেটা জেনে নেওয়া যাক এইটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি চেয়েছিলেন যে আঠেরোশো সালের যে লিরিক্যাল ব্যালার্সের যে অ্যান্থোলজিটা সেই অ্যান্থোলজির মধ্যে এটাকে ইনক্লুড করবেন কিন্তু সেটা কমপ্লিট করে উঠতে পারেননি এবং সেটা 1801 সালে প্রথম পাবলিশ হয় ঠিক আছে এর পরবর্তীতে সেটা 1807 সালে প্রিন্টেড আকারে সেটা পাবলিশ হয়েছিল সেটা হচ্ছে পোয়েমস ইন টু ভলিউম যে সেই এডিশনটা সেইখানটাই ঠিক আছে এটা গলের পাবলিকেশন হিস্টরি তাহলে এবার চলো এর লাই এই আসি এই কবিতাটার যে ব্যাকগ্রাউন্ড হিস্টরি সেই ব্যাকগ্রাউন্ড হিস্টরি এবার ব্যাকগ্রাউন্ড হিস্টরি যদি আমি বলি এই কবিতাটা লেখা হয়েছিল তিনি যখন জার্মানিতে ছিলেন মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যখন জার্মানি ঘুরতে গিয়েছিলেন তখন তিনি হঠাৎ করে হোমসিক হয়ে পড়েছিলেন হোমসিক অর্থাৎ বাড়ির জন্য কাতর হয়ে পড়েছিলেন লন্ডনের জন্য বা ইংল্যান্ডের জন্য তো তিনি তখন বুঝতে পারেন যে তিনি ইংল্যান্ডকে কতখানি ভালোবাসেন ইংল্যান্ড যে বিভিন্ন সাইটগুলো রয়েছে ইংল্যান্ডের পাহাড় পর্বত নন্দী ডালা ফ্লোর ফনা যা বলো না কেন সমস্ত কিছুকে তিনি যে কতখানি ভালোবাসেন সেটা তিনি যখন বাইরে যান তখন গিয়ে তিনি সেটা বুঝতে পারেন এবং সেখান থেকে এই কবিতাটা লেখা ঠিক আছে তাহলে চলো এবার যে লাইন বাই লাইন অ্যানালিসিস হয় সেটার দিকে আমরা যাই আই ট্রাভেল আমি ঘুরে বেড়াচ্ছিলাম মানে ভ্রমণ করছিলাম আননোন মেন অচেনা সমস্ত লোকজনের মধ্যে মানে আননোন কেন তারা যেহেতু তিনি বিদেশে রয়েছেন এবার বিদেশে তো আর সবাই সবাইকে চেনে না কেউ কাউকে তেমন চেনেই না হয়তো তো সেখানে তিনি ঘুরে বেড়াচ্ছেন ইন ল্যান্ডস বিয়ন দ্য সি এবার কোন জায়গায় না ল্যান্ডস বিয়ন্ড দ্য সি এমন জায়গা যেটা হচ্ছে সমুদ্রের ওপারে তার মানে তিনি বিদেশে গিয়েছেন বোঝা যাচ্ছে তিনি তার নিজের দেশে নেই ইংল্যান্ডে বা স্কটল্যান্ডে সেখানে নেই তিনি মানে সমুদ্র পার করে অন্য জায়গায় গিয়েছেন ইংল্যান্ড ইংল্যান্ড সেটা নয় ডিড আই আই দেন লাভ বো টু দি আচ্ছা তখনও কি আমি জানতাম মানে নিজে নিজের কাছে প্রশ্ন করছেন বা বিস্ময় প্রকাশ করছেন যে আচ্ছা আমি কি তখন অব্দি জানতাম যে আমি তোমাকে কতখানি ভালোবাসি মানে বলে না যে দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝে না বা হচ্ছে গিয়ে আমরা যখন দূরে থাকি কোনো কিছু থেকে তখন আমরা যেমন সেই জিনিসটা যে আসল দাম সেই জিনিসটা বুঝতে পারি তার আগে বুঝতে পারি না ঠিক তেমনই কবি যতদিন ইংল্যান্ডে ছিলেন তিনি তখন হয়তো বুঝতে পারেননি যে তিনি ইংল্যান্ডকে কতখানি ভালোবাসেন কিন্তু তিনি যখন ইংল্যান্ড থেকে দূরে চলে গেলেন তখনই একমাত্র তিনি বুঝতে পারলেন যে তিনি ইংল্যান্ডকে কত ভালোবাসেন এবং তখনই তিনি বলছেন যে আমি যে তোমার প্রতি মানে তোমার জন্য যে আমার কত ভালোবাসা আমার মনের মধ্যে লুকিয়ে রয়েছে বা বিয়ার করি সেটা আমি কি তখন অব্দি জানতাম না মানে তখন অব্দি অজানা ছিলাম সেটা সম্বন্ধে যাই হোক এটা পাস্ট চলে গিয়েছে দ্যাট মেলানকলি অর্থাৎ একটা দুঃখজনক যে একটা ড্রিম স্বপ্ন এটা দুস্বপ্নের মতন সেটা চলে গিয়েছে মানে তিনি যেহেতু এটা পরবর্তীতে ইয়ে করছেন নর উই লাইক কুইট দাই শোর এবার আমি আর কোনোদিনও তোমার যে শোর তোমার শোর অর্থাৎ তোমার যে তীর আমি কোনোদিনে কুইট করব না ছেড়ে যাব না মানে আমি যতদিন থাকবো আমি এখানেই থাকবো মানে তিনি কতখানি মানে বাড়ির জন্য কাতর হয়ে পড়েছিলেন যে তিনি এই কথাটা লিখতে পারছেন যে তিনি আর যখন মানে লন্ডনে ফিরবেন আর কোনোদিনে লন্ডন ইংল্যান্ড ছেড়ে তিনি বাইরে বেরোবেন না

ডি আই ফিল দ্য জয় অফ মাই ডিজায়ার সেগুলোর মধ্যে আমি আমার যে জয় অফ মাই ডিজায়ার আমার যে ইচ্ছা আমার আকাঙ্ক্ষাগুলো সেগুলোর যে আনন্দগুলো সেই আনন্দগুলো যেন আমি খুঁজে পাই অ্যান্ড শি আই চেরিজড টার্ন হার হুইল এই যে এখানে দেখো আবার আসলো শি এই শিটা কে শিটা কে আর কেউ নয় এ হচ্ছে আমাদের লুসি তো সে কি করে সে লাইন হার হুইল সে কি করে তার যে হুইল হুইল অর্থাৎ আমরা বলতে পারি স্পিনিং হুইল মানে চরকা যেটা সুতো কাটার যে চরকা সেটা আমরা বলতে পারি সে হয়তো সেখানে বসে বসে তার চরকা কাটে বিসাইড অ্যান ইংলিশ ফায়ার সেখানে হয়তো ইংল্যান্ডে যে ধর ফায়ার অর্থাৎ যে ফায়ার প্লেস হয় সেখানে আগুন জ্বলছে তার সামনে বসে সে হয়তো চরকা কাটছে তো এবার এইখানটায় আমরা যদি ধরে নিই কারণ আমরা যখন ইন্ট্রোডাকশন দিয়েছিলাম যে লুসি পোয়েমসে তখন আমরা বলেছিলাম যে এই যে লুসি সেই লুসি হয়তো কবি যে মিউজ সেই মিউজ হতে পারে এবার মিউজ কি করে মিউজ হচ্ছে কি কবির মধ্যে পোয়েম যে একটা তৈরি করা বা পোয়েটিক একটা ক্রিয়েশন যে সেই সেই কাজটা করে থাকে মিউজ তো এখানে আমরা যদি লুসিকে সেই মিউজ হিসেবে ধরে নি তাহলে লুসি যেমন করে নতুন করে সুতো বুনছে ঠিক তেমন করে যেন সুতোর জাল যে বুনছে তেমন করেই কিন্তু সেই যে মিউজ সেই মিউজ হয়তো কবিতার যে জাল বা কবিতার সৃষ্টি সেটা কাজ করে থাকে এই কারণে আমরা বলতেই পারি কিন্তু যে এই যে লুসি সেই লুসি আর কেউ নয় কোনো সাধারণ মেয়ে নয় সে হয়তো কবি যে মিউজ সেই মিউজ হতে পারে দ্য মর্নিংস শোড দ্য নাইটস কনসিল্ড অর্থাৎ তোমার যে সকাল বেলাগুলো তোমার যে দিনের বেলাগুলো সেগুলো কি করে শো করে প্রদর্শন করে মানে তাকে আমরা দেখতে পাই সেই সময়টা দ্য নাইট কনসিল্ড এবং তোমার যে রাত্রিগুলো সেইগুলো দায় অর্থাৎ তোমার হ্যাঁ তোমার যে রাত্রিগুলো সেইগুলো তাকে আমাদের চোখে আড়ালে নিয়ে যায় কনসিল করে দেয় ঠিক আছে ঢেকে দেয় মানে আমরা তখন তাকে দেখতে পাই না দ্য বাওয়ার্স লুসি প্লেইড এই যে সেই বাওয়ার বাওয়ার অর্থাৎ আমরা বলতে পারি বাওয়ার হচ্ছে এক ধরনের ঘর একটা প্রাইভেট চেম্বার মেয়েদের জন্য যেটা সাধারণত থেকে থাকে মেডিভেল কাসেলগুলো যেগুলো রয়েছে ইংল্যান্ড বা যেখানেই বলো না কেন সেখানে মেয়েদের জন্য আলাদা যে চেম্বার থাকতো সেটাকে বাওয়ার বলা হয়ে থাকে তো আমরা বলতে পারি যে সেই যে বাওয়ার সেই একটা নির্দিষ্ট নিজস্ব ঘর সেখানে কি করতো লুসি খেলে বেড়াতো অ্যান্ড দাইন টু ইজ দ্য লাস্ট গ্রিন ফিল্ড দ্যাট লুসিজ আইজ সার্ভেইড অর্থাৎ দাইন টু মানে তোমারই সেই যে গ্রিন ফিল্ড সেই যে সবুজ মাঠ সেই সবুজ মাঠটাই কিন্তু লুসিজ আইজ লুসিজ আইজ অর্থাৎ লুসির যে চোখ বা লুসির দৃষ্টি আমরা বলতে পারি সেই লুসির দৃষ্টিটা শেষমেশ দেখেছিল মানে লুসি তার শেষ নিশ্বাস যখন ত্যাগ করে মানে লুসি যখন মারা যায় আমরা বলতে পারি তখন সে যেটা দেখেছিল সেটা আর কোনো কিছুই নয় সেটা হচ্ছে গ্রিন সেই যে সবুজ মাঠ সেটা কোথাকার ইংল্যান্ডের যে সবুজ মাঠ সেই সবুজ মাঠ অর্থাৎ লুসি যেমন করে ইংল্যান্ডেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল সে আর কোথাও বেরোয়নি ঠিক তেমন করেই যেন ওয়ার্ড ওয়ার্ড বলছেন আমিও কিন্তু আর এখান থেকে বাইরে বেরোবো না আমিও তোমার মধ্যেই থাকবো ইংল্যান্ডেই থাকবো এবং ইংল্যান্ডের যে সৌন্দর্য সেই অনুধাবন করেই কিন্তু আমার জীবনটা কাটাবো তো এই কবিতাটা এতটুকুনিটাই আশা করছি তোমাদের বুঝতে তেমন কোনো অসুবিধা হবে না এর থেকে আমি যে শর্ট হয় সেগুলো পরবর্তীতে দিয়ে দেবো তো তোমরা আশা করছি বুঝতে পেরেছো মোটামুটি যদি কোথাও তাও অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্ট করো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আর যদি কোথাও কোনো রকম সাজেশনস থেকে থাকে তাহলে সেটাও আমাকে প্লিজ জানিও তাহলে কি আমার বুঝতে সুবিধা হবে তাহলে আমি সেটাকে আরও এলাবোরেটলি আলোচনা করে দিতে পারবো তো আজকে এত দূর অব্দি ধন্যবাদ